গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা টিফিন দিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম, কারণ শরীর আমার এখনও ভালো না, শরীর খারাপ আছে। তবু তোমাদেরকে ভিডিও না দিতে পারলে না আমার মনটা খারাপ হয়ে যায়, আর কাজও আমি তেমন করতে পারছি না। যেমন শরীর একটু ভালো হচ্ছে তখন একটু কাজ করছি, আর সব কাজ না করি, খাওয়াটা তো করতেই হবে, তা সেটা আর কি করতেই হয়েছে। তা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম, তাহলে ভিডিও দেখতে থাকো। It's been a while since he has left, had some time to self-reflect, so now I'm writing this to you. I'm really sorry in advance for every time I have to ask you if you might have changed your mind. আর দুপুরবেলা করেছি তোমার সয়াবিন দিয়ে ওই পোলাও, মোরগ ভাতের যে পোলাও হয় সেটা করেছি। তা আমি দিয়েছি তেল, তেল গরম হওয়ার পরে দিয়েছি হিং, জিরে ফোড়ন, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি চপারে, আদা রসুনের পেস্ট, আর দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতন একটু সামান্য মিষ্টি, ভালো করে টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি, একটু তেল বেশি দিয়েছি, কষিয়ে নিয়ে তারপর সয়াবিনগুলো দিয়েছি। সয়াবিনগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়েছি তোমার হচ্ছে চালটা, দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে যেমন মানে হয় তেমনই করেছি। আর আমি গলা ব্যথা, তো আমি বেশি কথা বলতে পারছি না, তবুও করেছি। তোমরা বাড়িতে সবাই করো তো জানো কেমন পদ্ধতিতে করতে হয়, তাহলে সেইভাবেই করেছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেল মাই লাকি জ্যাম তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকে হচ্ছে তোমার সোমবার, তা হাজবেন্ড কাজে চলে গেছে, ছেলে আরামে দুপুরে খাবার খেয়েছি, আর শরীরটা না এত দুর্বল লাগছে যে ওষুধ খাচ্ছি কিন্তু কাজ করতে পারছি না। তবুও যেটুকু না করলে নয় সেটুকু তো করতেই হবে, কারণ আমাদের এক কাজ সংসার, সব কিছু করতে হবে।
একটা মোটামুটি সব কাজ হয়ে গেছে, আমাদের খাওয়াও হয়ে গেছে, একটু দুপুরবেলা বিশ্রাম করব। তাহলে ভিডিও দেখতে থাকো। আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন ভিউয়ার হলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকন টিপবে, পারলে শেয়ার করবে, যাতে আমার ভিডিও সবার আগে তুমি দেখতে পারো। তাই সবার জন্য বাই বাই।